ঢাকার চারপাশে নদীর সঙ্গে খালগুলোর ঠিকমতো সংযোগ না থাকায় যেমন রাজধানীতে ভারী বৃষ্টিতে জলজট আবার নদীর দূষণ এবং সেতুগুলোর উচ্চতা কম থাকায় নৌ চলাচলও ব্যাহত হচ্ছে টঙ্গীর রেল সেতু এলাকা থেকে বিস্তারিত তুলে ধরাছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু ঢাকার চারপাশে পাঁচটি নদী এবং অসংখ্য খাল থাকার কারণে নগরবাসীর আশাবাদী হওয়া কিংবা খুশি হওয়ার কথা ছিল কিন্তু বাস্তবতা হচ্ছে যে বেশ কয়েক বছর ধরেই এই ঢাকার চারপাশে নদীগুলো ধীরে ধীরে মেরে ফেলা হচ্ছে যদিও এখন বর্ষাকাল বর্ষাকালের কারণে নদীর নাব্যতা রয়েছে বটে কিন্তু শুকনো সময় এই নদীগুলো অনেকটা মরা খালে পরিণত হয় যদিও বিআইডাব্লুটি এর গত কয়েক বছর ধরে অভিযান এবং ওয়াকে নির্মাণ করার ফলে নতুন করে যে দখল সেটি কিছুটা রোধ করা যাচ্ছে বটে তবে এই নদীতে নৌ চলাচল কিংবা ঢাকা শহরের পানি দ্রুত নিষ্কাশনের ক্ষেত্রে খালগুলোর সঙ্গে নদীর যে যোগসূত্র সেটি কিন্তু তেমন নেই ফলে কিন্তু ঢাকা শহরে যেমন জলজট হচ্ছে তেমনি এই যে নৌপথে যে চলাচল সেটি পণ্য পরিবহন থেকে শুরু করে মানুষের যাতায়াত সেটিও কিন্তু বলা যায় যে সংকুচিত হয়ে আসছে এবং এক্ষেত্রে বড় একটি কারণ বিআইডব্লুটি এর পক্ষ থেকে বলা হয় সেটি হচ্ছে ঢাকার চারপাশে সতেরোটি ব্রিজ রয়েছে বা সেতু রয়েছে যে সেতুগুলোর উচ্চতা সেটি খুবই কম যেমন আমরা বলতে পারি টঙ্গি এখানে যে রেল সেতু রয়েছে সেই রেল সেতু দুপাশে যে রেল সেতু সেটির সাথে পানির যে উচ্চতা সেটি দেখে সহজে অনুমান করা যায় যে এখানে নৌ চলাচল অর্থাৎ উঁচা উঁচু কিছুটা উচ্চতা থাকলে সেই নৌ এখান দিয়ে যেতে পারবে না সেটি একেবারে দেখেই বোঝা যায় এবং যার কারণে কিন্তু এখানে হচ্ছে কিছু পণ্য পরিবহনে কিছু বালুবাহী ট্রাক বালুবাহী কিছু নৌ চলাচল করলেও সেক্ষেত্রে কিন্তু অন্যান্য যে যাত্রীবাহী যে লঞ্চগুলো সেগুলো কিন্তু চলতে পারে না